সাফ নারী ফুটবল প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নেপাল। নেপালের দশরথ স্টেডিয়ামে এদিন বিকেলে সোয়া পাঁচটায় মুখোমুখি হবে দুই দল। আসরে উড়ন্ত পারফরমেন্স বাংলাদেশের, এখন পর্যন্ত চার ম্যাচে গোল দিয়েছে বৃষ্টি, বিপরীতে অক্ষত আছে গোলপোস্ট। জমাট রক্ষণের সাথে তীব্র আক্রমণের ফায়দা তুলে হারিয়েছে শক্তিশালী ভারতকেও। এবার নেপালকে হারিয়ে অধরা শিরোপা জয়ের হুঙ্কার অধিনায়ক সাবিনার। খেলায় দলের সবার শুভকামনা চেয়েছেন অধিনায়ক সাবিনা আক্তার। এ নিয়ে দেয়ার তার একটি ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তিনি লিখেছেন যে বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে 2003 সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ, এখনও আমরা সেই গল্প শুনি। বাংলাদেশ ফুটবলের বড় সাফল্যের মহাকাব্যে সেটি উজ্জ্বলতম অংশ হিসেবে বিবেচিত হয়। এবার আমাদের জেতার সময় এসেছে, দলের প্রতিটি সদস্য এটি জিততে মুখিয়ে আছে।